আড়াই বছর থেকে পালিয়ে থাকার পর অবশেষে জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করলো এসটিএফ। ধৃত ওই যুবকের নাম আব্দুল করিম, তার বাড়ি শামসেরগঞ্জ থানার চাঁদনীদহ এলাকায়। বৃহস্পতিবার রাত 12টা নাগাদ সুতি থানার কাশিমনগর গ্রামে মাসির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে টানা আড়াই বছরেরও বেশি সময় ধরে বাড়ি থেকে পলাতক ছিলেন আব্দুল করিম নামে এই ব্যক্তি। ছিল না পরিবারের সাথে যোগাযোগ। বৃহস্পতিবার সন্ধ্যাতেই মাসির বাড়ি আসেন এই ব্যক্তি, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। পরিবার ও এলাকাবাসীর দাবি, করিম ভালো ছেলে, তাকে ফাঁসানো হয়েছে। সকালে গেল, রাত্রে এলো। কখন ধরেছে? আজকে ধরেছে। কোথা থেকে? কোথা থেকে ধরেছে? প্রথম রেড করে, হ্যাঁ, তারপরে পুলিশ যখন এলো তখন কিন্তু করিম বাড়িতে ছিল না, হ্যাঁ, উধাও হয়ে গেল, তারপরে আর বাড়িতে ফেরেনি। গতকালকে রাত্রে রাত 12টার সময় পুলিশ রেড করেছে ওর মাসির বাড়ি, দুটো মাসির বাড়ি, একটা শ্বশুর বাড়ি, হ্যাঁ, দিয়ে ওই গাজী কাশিমনগরে যেখানে ওর মাসির বাড়ি আছে সেখানে ধরা পড়েছে। আমরা শুনতে পেলাম সকালবেলায়। কী কাজ করতেন? উনি ট্র্যাক্টর চালাতেন, পরে ট্র্যাক্টর চালাতেন, লেবারের কাজ করতেন। লাস্ট আড়াই বছর কোথায় ছিলেন উনি? পরিবারের সাথে যোগাযোগ ছিল কোনো? না, এটা বলতে পারবো না, যেহেতু পরিবারের লোকও বলছে আমরা জানি না, হ্যাঁ, যেহেতু আমি ওর কাকাতো দাদা, হ্যাঁ, আমিও জানি যে আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই।